আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, কসর সালাতের বিধান কি এবং কসর সালাত আদায়ের পদ্ধতি কি? কসর সালাত আদায়ের বিধান সুন্নাত, অর্থাৎ কসর করতে পারবেন আপনি সফরে এসে। যেই সফরকে আপনার কাছে সফর মনে হবে, এমন দূরে সফর করলে আপনি কসর করতে পারবেন। কসরের নিয়ম হলো চার রাকাত বিশিষ্ট সালাতগুলি দুই রাকাত করে পড়া, চার রাকাত বিশিষ্ট সালাতগুলি দুই রাকাত করে পড়া, এটা হলো কসর। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, যখন আপনি মুকিম ইমামের পেছনে ইক্তেদা করবেন, ইমাম যদি মুকিম হয় তাহলে ইমাম পরিপূর্ণ সালাত আদায় করবেন, আপনাকেও মুকিম ইমামের অনুসরণ করতে হবে। অনেকেই যেহেতু মুসাফির, ইমাম মুকিম হলেও দুই রাকাত পড়ে বসে থাকেন, এটা সঠিক নয়। ইমাম মুকিম হলে, ইমাম যদি মুকিম হয় আর চার রাকাত সালাত আদায় করে, আপনাকেও চার রাকাত সালাত আদায় করতে হবে। ইমাম যদি মুসাফির হয়, মুসাফির কসর করবে, দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবে, আপনারাও দুই রাকাত পড়বেন। মুসাফির ইমামের পেছনে যদি মুকিম সালাত আদায় করেন, তাহলে মুসাফির ইমাম দুই রাকাত পরে সালাম ফিরিয়ে দিলে আপনি সালাম ফেরাবেন না, বরং উঠে আপনি সালাত পরিপূর্ণ করবেন।